আমাদের একটা প্রাথমিক কমিটি তৈরি করা হয়েছে, আর এই কমিটি একটা অ্যাডভাইজারি কাউন্সিল করবে, আর পরবর্তীতে অনেকগুলো সাব কমিটি করবে। কমিটিতে মূলত বিভিন্ন এক্সপার্ট যারা আছেন, আর যারা সরকারি বিভিন্ন রেসপেক্টিভ দায়িত্বের লোক প্রয়োজন যাদের জন্য তারা আছেন। আমরা একটা কমিটি, এখানে হচ্ছে কনভেনার হিসেবে ডক্টর এবাদুর রহমান, কিউরেটর, শিক্ষক, লেখক ও ফিল্ম মেকার, উনি এই পুরো কমিটিটাকে হচ্ছে আহ্বায়ক হিসেবে থাকবেন। আমার সাথে আছে এবাদুর রহমান, আর হচ্ছে কো কনভেনার হিসেবে মাহফুজ আলম, উনিও লেখালেখি এবং গবেষণার সাথে জড়িত, এবং এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। আর হচ্ছে সদস্য হিসেবে যারা থাকবেন তাদের নামগুলো আমি বলছি। সদস্য হিসেবে থাকতেছেন মুস্তাইন বিল্লাহ, লেখক ও মানবাধিকার কর্মী, মোহাম্মদ জাহিদুল হক, শিক্ষক, চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নুরুল মোমেন ভূঁইয়া, নৃতাত্ত্বিক, জাতীয় শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়, তানজিন ওয়াহিব ওয়াহাব, আলোকচিত্রী, শিক্ষক ও কিউরেটর পরিচালক, শিল্পকলা একাডেমি, গবেষণা প্রকাশনা বিভাগ, সোহুল আহমেদ মুন্না, লেখক ও গবেষক। আর এছাড়া আমাদের সাথে আরো থাকবেন মেরিনা তাবাসুম, লিড আর্কিটেক্ট, মেরিনা তাবাসুম আর্কিটেক্টস। সরকারি কর্মকর্তাদের মধ্যে থাকতেছেন এখানে মহাপরিচালক বাংলাদেশ জাতীয় জাদুঘর, মহাপরিচালক আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, মহাপরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, প্রধান স্থপতি স্থাপত্য অধিদপ্তর, মোহাম্মদ আসিফুর রহমান ভূঁইয়া অতিরিক্ত প্রধান স্থপতি স্থাপত্য অধিদপ্তর, প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ প্রেসিডেন্ট অথবা উপযুক্ত প্রতিনিধি, বাইজিদ মাহবুব খন্দকার লিড আর্কিটেক্ট, নকশাবিদ আর্কিটেক্ট, সামরিক জাদুঘর স্থপতি, তানজিব হাসান সেলিম আর্কিটেক্ট, ডিজাইন ওয়ার্কার্স গ্রুপ, মুক্তিযুদ্ধ জাদুঘর স্থপতি। আর হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন আরো দু একজন। এইভাবে কমিটিটা আজকে থেকে যাত্রা শুরু করবো। আমি হ্যাঁ আপনাদের কাছে তালিকাটা পাঠিয়ে দিব। আমি এখন পর্যন্ত হয়তো ১৯ জনের নাম হয়তো আমি বললাম আর কি, আর এখানে ছাত্র প্রতিনিধি যুক্ত হবে, তালিকাটাই আমরা পাঠিয়ে দিব। আর হচ্ছে এই আজকে থেকে যাত্রা শুরু করলো, ওনারা এই সপ্তাহে আবার বসবেন মিটিং, আর আপনাদের কাছে রেগুলার আপডেটগুলো হয়তো প্রেস রিলিজের মাধ্যমে পাঠিয়ে দিবেন। মোটামুটি তো আমরা এই কয়েকদিন প্রাথমিক কিছু ওনারা গবেষণা করেছেন, এবং ওনারা এই মিটিংগুলো করলে হয়তো প্রথম দুই তিন সপ্তাহের মধ্যে ওনারা একটা রূপরেখা তৈরি করবেন, তখন এটি আসলে বলা যাবে। এখানে কি সারা দেশের স্মৃতিগুলোকেই এখানে সংরক্ষণ করা হবে বিভিন্ন জায়গায়, এবং এছাড়া গত ১৬ বছরের যে নিপীড়নের স্মৃতি রয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আয়নাগড়ের একটা রেপ্লিকা করার কথা ভাবা হচ্ছে, তো সেই সকল নিপীড়নের চিহ্ন, বিজয়ের চিহ্নগুলোকে এখানে জড়ো করা হবে। এবং এটি শুধু মানে শুধু ম্যাম মানে অনেকগুলো স্মৃতিকে একসাথে ধারণ করার নয়, বরং এটি কিভাবে আমাদের আর একটা হচ্ছে একটা গবেষণার ক্ষেত্রও হইতে পারে, সেটা সবসময় কিন্তু একটা গবেষণার কেন্দ্র হিসেবে আমরা চাচ্ছি এই জায়গাটা তৈরি উন্মুক্ত হবে, এবং পুরো আন্দোলনের হচ্ছে এবং ১৬ বছরের নিপীড়নের যে ডকুমেন্টস আর্কাইভ সেটাও এইখান থেকেই সমন্বয় করা হবে কেন্দ্রীয়। অবশ্যই এটা তো আমাদের প্রত্যাশা থাকবে, জনগণের একটা আকাঙ্ক্ষা, এবং আমাদের যে জাদুঘর হবে এটা কিন্তু একটা রাজনৈতিক মতো অলরেডি হয়েছে, ফলে বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে একটা ঐক্যমতা আছে, পরবর্তীতে যেই ক্ষমতায় থাকুক আসুক না কেন এইটাকে সেই জনগণের যে বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে সবাই এটাকে ধারণ করবে, এবং এটার কার্যক্রম সবসময় চলমান থাকবে।